আসসালামু আলাইকুম, সবিক ভুলে যাই কথা, আপনার স্বাগতম। তো আপনার স্ক্রিনে একটা বেশে বিষের প্যাকেট দেখতে পাচ্ছেন। এই বিষটা কি কাজে ব্যবহার করবেন, কী কী চাষে ব্যবহার করবেন, এর মূল্য কত, এ বাজাত করেছে কোন কোম্পানি, সবই আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটা আপনার কতটুকু পানিতে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবো। প্রথমে আমরা বিষটার কাছে যাই। বিষটা হচ্ছে আপনার ক্যাসপার 5 AG, এটার এর জেনেরিক নাম হচ্ছে এমামেকটিন বেনজয়েট। এটা হচ্ছে আপনার একটা কীটনাশক পাতা বিষ, এটা কিছু কিছু ব্যবহার করা যাবে। এটা কত গ্রাম ওজন সেটা বলে দেবো, এটা হচ্ছে 10 গ্রাম ওজন। এটা ফসল হচ্ছে টমেটো, বেগুন, সিম। পোকা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা হচ্ছে এটা টমেটো, ডগা ফল ছিদ্রকারী পোকা হচ্ছে বেগুন, ফল ছিদ্রকারী পোকা হচ্ছে সিম। এটা বাজারজাত করেছে মার্শাল এগ্রোভেট, এর মূল্য হচ্ছে আপনার 82 টাকা। এটা কতটুকু পানিতে ব্যবহার করবেন, এক ধপে এটা একটাই দেবেন, এটা প্যাকেটটা খুলে সাথে সাথে পানির ভেতরে দেবেন না, এটা আরসির বোতলের ভেতরে নেবেন। বোতলের ভেতরে নেওয়ার পর এই ভেতরে যে দানাগুলো থাকবে ওই দানাগুলো ওই বোতলের ভেতরে রাখবেন, রেখে ঝাঁকবেন। ঝাঁকি নেওয়ার পর একটু গুলে যাবে, গুলে যাওয়ার পর তখন আপনারা পানি বিষের ঢপের ভেতর দেবেন। আর এর সাথে অবশ্যই কিছু তরল বিষ দেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি যে ডগা ফল ছিদ্রকারী ডগা মানে আপনাদের যে ফল ছিদ্রকারী পোকাগুলো থাকবে আপনার ডগাতে থাকে বা বেগুনে থাকে, সিমে বা টমেটো থাকলে ওইগুলো আপনার দমন হবে। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কোন ধরনের ভিডিও পেতে চান সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এখানেই সমাপ্তি, ভালো থাকবেন সবাই।